What we do here is go back, 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 back. Assalamualaikum viewers. আমরা স্কিজন থেকে আমি আমানা বলছি। আজকে আমি বিফ স্টেক তৈরি করব। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সহজেই আমরা স্টেক করে খেতে পারি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্টেক করার জন্য আমি এখানে 200 গ্রামের মতন দুটো গরু মাংস নিয়েছি। এখানে স্টেক করার জন্য আমাদের যে মাংসগুলি দরকার, বিশেষ করে ঘাড়ের মাংস অথবা পাজরের মাংস হলে আমাদের স্টেকটা খেতে খুব ভালো হবে। আমি এখানে দুটো টুকরো নিয়েছি 200 গ্রাম করে। এগুলোকে আমি একদম ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি। এই মাংসগুলোর মধ্যে যাতে পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সবশেষে আমি আরেকটু পানিগুলো চুষে নিচ্ছি একটা কাপড় দিয়ে। এবারে মাংসগুলোকে আমি একটু কাঁটা চামচ দিয়ে থেতলে নিব। এত করে স্টেকটা ভিতর পর্যন্ত জুসি ভাবটা যাতে থাকে, এই জন্য টেস্টটা যাতে একরকম থাকে, এই জন্য আমি একটু থেতলে নিচ্ছি। আমি মাংসগুলোকে ভালোভাবে থেতলে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি সয়া সস নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব লেবু রস। এখানে আমি 2-4 চামচের মতো লেবু রস দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে স্টেকগুলো দিয়ে দিচ্ছি। স্টেকগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। সো ভিউয়ার্স, এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব, তাহলে স্টেকটা খুব ভালো হবে খেতে। স্টেকগুলোর মধ্যে আমি কোনো লবণ ইউজ করিনি, কারণ আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো একটু টকভাব আছে, এই জন্য আমি লবণ ইউজ করিনি। তারপরে যদি কারো প্রয়োজন হয় একটু লবণ ইউজ করা যেতে পারে, বাট আমি ইউজ করিনি। এখন আমি ম্যাশ পটেটো করার জন্য এখানে আলু কিউব করে নিয়েছি। এটাকে আমি এখন সেদ্ধ করে নেব। আমি একদম ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার, সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলু ম্যাশ করে নেব। এখন আমি এর মধ্যে একটু বাটার দিয়ে নিচ্ছি।
ম্যাশ পটেটোর যে সুপার ফ্লেভারটা বা সুপার টেস্টটা যে পাওয়া যায় এই জন্য আমি ঠিক ওইভাবে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এর মধ্যে যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, আমি একটু স্পাইসি করার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি হাফ কাপের মতো মিল্ক দিয়ে দিচ্ছি, লিকুইড মিল্ক যেটাকে বলে। হাফ কাপের মতো কুসুম গরম দুধটা আমি দিয়ে দিচ্ছি, এতে করে সুপার টেস্টটা পাওয়া যাবে। অরিজিনাল যে রেস্টুরেন্টে আমরা ম্যাশ পটেটো খাই, সেম টেস্টটা পাওয়ার জন্য আমি এটা ইউজ করলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি একটু কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করছি সামান্য পরিমাণে। এবার আমি এটাকে ভালোভাবে আরেকটু মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার ম্যাশ পটেটো একদম রেস্টুরেন্টের স্বাদে। এখন আমি স্টেকটা তৈরি করে নিচ্ছি। স্টেকগুলো আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আমার স্টেকটা একদম প্রায় ম্যারিনেটিং হয়ে গেছে ভালোভাবে। সো ভিউয়ার্স, আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে নিচ্ছি। আমি স্টেক গুলো দিয়ে দিব। স্টেকটা একদম মিডিয়াম আছে। মিডিয়াম আছে, আমি এটাকে সেদ্ধ করে নেব। দুই মিনিট আমি এটাকে মিডিয়াম আছে সেদ্ধ করে, এরপরে আমি চুলা আস্তে একদম লো হিসেবে রাখবো। আস্তে আস্তে আমার স্টেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি এ পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি, চুলা আস্তে একদম লো হিসেবে রেখে। আমার স্টেকের এক সাইড হয়ে গিয়েছে, দেখে নিচ্ছি। এবার আমি উল্টো পাশে দিয়ে দিলাম। মিডিয়ামে রেখে আমি আরেকটা শুরু করে নিচ্ছি।
পর্যায়ে জুসি ভাবটা রাখার জন্য আমি ঢেকে দিচ্ছি আবারও। আমার স্টেকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার স্টেক রেসিপি। আমি দুইভাবে পরিবেশন করেছি, একটা আমি আস্ত রেখেছি আর একটা আমি কেটে নিয়েছি। সো ভিউয়ার্স, আমার স্টেকটা দেখুন, স্টেকটা একদম পারফেক্ট হয়েছে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার স্টেক রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।